হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখনও বিছানাতেই আছি, আর আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় 7:45 মতন। তো তরুণ আজকে ছুটি করেছে, কারণ হচ্ছে আমরা যেটা যাব সেটা হচ্ছে দিদির মেয়ের বার্থডে, 5 বছরের, মানে পিসির মেয়ে দিদি, সেই দিদির মেয়ের বার্থডে। যাবো হচ্ছে বনগাঁতে। তো দেখো ওই যে কি করছে, ঈশানকে রেডি করালো, হাই বলে দাও, হাই হাই হাই। ফোন দেখলেই ফোনের দিকে তাকিয়ে থাকে। আমরা এখনো বিছানা থেকে নামিনি, আর দেখি আজকে কি হয়। আজকে প্যান্ডেলের জন্য বাস আসার কথা আছে, কালকে আসার কথা ছিল বলেছিলাম, আসেনি। এই কটার দিকে আসবে বলেছে? 9টা, সকালবেলায় 9টার দিকে আসার কথা। আর এদিকে শুনছি বৃষ্টিও নাকি হবে, জানি না কি হতে চলেছে। 4 দিন নাকি বৃষ্টি হবে, আর অনুষ্ঠানের আমাদের বাকি হচ্ছে মাঝখানে 2 দিন, 3 দিনের দিন হচ্ছে অনুষ্ঠান। 4 দিন যদি বৃষ্টি হয় তাহলে কি করে হবে? এটা এখনো ঠান্ডা হয়নি, না না, আরে গরম তো রাখলাম, খারাপ হলে কি ঠান্ডা হয়ে যায় না? না বেশি গরম করে রাখলে ঠান্ডা করে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো সকাল সকাল চা আর টোস্ট খেয়ে নেবো তরুণ আর আমি। আর এদিকে দেখো বিছানা তুলে, মানে বিছানার বেডশিটগুলো সব কাস্তে দিয়েছি, মানে তরুণ কেচে দিচ্ছে। এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো জানি না কী করে শুকাবো। দেখো তিশানের স্কুল থেকে আলু দিয়েছে, মানে আগের বারের আলু এবারের আলু মিলিয়ে 4 কিলো, মানে গাছ উঠে গেছে, এইভাবেই দিয়েছে তো অনেক আলু। আর এই যে হচ্ছে পটল, এইটাতে রেখেছি এমনি। আর এই যে সবজি, সবজি এটাতে রাখি, কিন্তু ওই আলুটা বেশি বলে এখন এইটাতে রাখলাম। তো এই যে আর নিচটা পরিষ্কার করতে হবে, ঘরের চারিপাশটা পরিষ্কার করতে হবে। এখানে পর্দাগুলো ধুতে দিয়েছি, দেখো মানে ঘরটা গোছাতে হবে। ঝুলটুল ঝাড়া কমপ্লিট, ফ্যান ঘালছি, এখানে অনেক কাজ আছে আরো। তো এই যে স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পু করে নিয়েছি আজকে, আর মানে যাব এই জন্য আমি তাড়াতাড়ি রেডিও হয়ে নিচ্ছি। এদিক দিয়ে চুল শুকাবে কি করে জানি না, মেঘলা মেঘলা, এমনি মেঘলা হলে চুল শুকাতেই চায় না। এই যে ক্রিম মেখে নিচ্ছি আর মানে রেডি হয়ে নিচ্ছি, বলেছিলাম যে বনগাঁয় যাব তাই। তো আগে আমি মানে আইলাইনার, লিপস্টিক, সিঁদুর, টিপ পরে নিচ্ছি, পরে শাড়িটা পরে তারপরে কানের মালা এগুলো পরে নেব, মানে গলার আর চুড়ি পরে নেব। তো এই যে রেডি হয়ে নিচ্ছি, দেখো
যে রেডি হয়ে গেছি আর চলে এসেছি এই বাড়িতে। যাব হচ্ছে অটো, রিজার্ভ করা হয়েছে অটোতে। প্রথমে একটা গাড়ির কথা হয়েছিল, তো গাড়িটা আসছে না। এই যে ওই যে বাবু, বুনু, কিষান, দিদুন, তরুণ আছে ওইদিকে, দেখেছো? আর এইটা গেট, তো এটা হচ্ছে একটা বিখ্যাত চায়ের দোকানের সামনে আমাদের অটোটাকে দাঁড় করা হয়েছে, দাঁড় করানো হয়েছে। এটা হচ্ছে পারশিমের স্পেশাল দম চা। আর এই যে মা খাচ্ছে বাইরে, আমরা সবাই মিলে খাচ্ছি অটো দাঁড় করিয়ে, 15 টাকা করে এক একটা কাপ, ভাবতে পারছো? তো সন্ধ্যা মানে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি, আর এখন হচ্ছে রাত, তো কিছুই খেতে ইচ্ছা করছে না। এই জন্য পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে একটা ডিম আমার জন্য মানে ভাজা করে নেব, তো এটাই খাবো আমি। তো এই যে তোমাদের দেখাচ্ছি, এইটাই আমি ফ্রাই করে নেব কড়াইয়ে। তো এটা খাওয়া তো হয়ে গেছে, তো ভালোই হয়েছে, টেস্টফুল। তরুণ আমার থেকে একটু নিয়েছে, আর ও খাবে হচ্ছে অল্প কটা ভাত ছিল, মানে একদমই অল্প, সেটাকে ভাজা করতে। আর দেখেছো তোমাদের দেখাতে গিয়ে ডিমটাই গেছে একেবারে ই হয়ে। দেখো প্যান্ডেল কমপ্লিট, তো এটা হচ্ছে ঢোকার মুখে, আর এই সাইড দিয়ে করেছে হচ্ছে ঢোকার গেট, এই যে। আর এটা হবে খাওয়ার জায়গা, চলো দেখাচ্ছি। আর এখন রাত জানোই, তো এই যে এখান দিয়ে বেরোচ্ছি। তো এই যে হচ্ছে গেট, এখানে বেলুন লাগানো হবে, এই যে এই দিক দিয়েও দেবে না বেলুন, সাইড সাইডে লাগাবে। তো এই যে সাইড দিয়ে বেলুন থাকবে, চেয়ার চেয়ার এক সাইড দিয়ে থাকবে। এখনো 3 দিন বাকি আছে, এইগুলো দেখে ভালোই লাগছে। এখানে বেলুন লাগাবা কোথায়? উপর দিয়ে লাগাবে, উপর দিয়ে। তো এখান দিয়ে এসে এখানে একটা গেট, মানে এখান দিয়ে যাবে গ্রিলের দিকে, ওই যে ঢুকে চলে যাবে। আর এটা হচ্ছে খাওয়ার গেট। তো খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি শুতে, আর আজকে কিছু খাইনি। দেখেছো এই যে একটা ডিমের অমলেট করেছিলাম, তো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ওটা আমি খেয়েছি। আর তরুণের জন্য ভাত ভাজা করেছি, ওর থেকে 2 চামচ নিয়েছিলাম, তো তাই। আর এই যে তিশান ঘুমাচ্ছে, তিশানের পাপা ফোন দেখছে শুয়ে শুয়ে, এটা ওর ডেলি রুটিন, ফোন দেখা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টাটা।